হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন টপিক এবং ইন্টারেস্টিং টপিক এবং সায়েন্স রিলেটেড টপিক অ্যাবাউট করোনা ভাইরাস। কি আজকের সেই টপিক? হাইড্রক্সিক্লোরোকুইন। হাইড্রক্সিক্লোরোকুইন কি করোনা ভাইরাসের ওষুধ? হাইড্রক্সিক্লোরোকুইন কি করোনা ভাইরাসের ওষুধ? কারণ কি এখন পৃথিবীতে এইটা নিয়ে একটা বিশাল বড় আলোচনা চলছে, যে অনেকে বলছে করোনা ভাইরাসের ওষুধ হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন। কিন্তু আমরা দেখে নেব এই হাইড্রক্সিক্লোরোকুইন আসলে কিসের ওষুধ এবং এর সত্যতা কী। চলো দেখে নেওয়া যাক হাইড্রক্সিক্লোরোকুইন কী জন্য ব্যবহার করা হয়। আগে আমরা এটা দেখব হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার কী বলছে। আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে ম্যালেরিয়া দেখা যায় এবং আমাদের এখানেও দেখা যায়, ঠিক আছে? তো এখানে যে দক্ষিণ এশিয়া বলতে আমাদের এটাও বলা হয়েছে, ঠিক আছে, মতো অঞ্চলে ম্যালেরিয়া দেখা যায়, যেখানে হচ্ছে একটু আর্দ্র এবং কি এবং একটু তোমরা দেখতে পাবে মানে গরম ওয়েদার, সেখানে তোমরা মশার মানে উৎপাত দেখতে পাবেই। এই ওষুধটি ম্যালেরিয়ার সমস্ত স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর নয়। হাইড্রক্সিক্লোরোকুইন একটি অ্যান্টি রিউম্যাটিক ওষুধ এবং এটি রিউমাটয়েড এবং ডিসকয়েড এবং সিস্টিক্যাল লুপাস এরিথেটোসাসের লক্ষণগুলির বিরুদ্ধে ব্যবহৃত হয়। মানে কি বলছে, অ্যান্টি রিউম্যাটিক মানে হচ্ছে যেগুলো হচ্ছে গাঁটে ব্যথা বা এইসব যে রোগগুলো হয় ম্যালেরিয়ার ফলে, ঠিক আছে, গাঁটে ব্যথা, মাথায় ব্যথা বা হচ্ছে মেরুদণ্ডে ব্যথা, এইসব ব্যথার যে ওষুধ হিসাবে এই হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহৃত হয়, ঠিক আছে। চলো এর ব্যাপারে আরও কিছু তথ্য আমরা দেখে নিই। আর কি বলছে, হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়া, এটা খেলে কি হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যদি আমরা দেখি কি বলছে। ক্ষতিকর দিক হচ্ছে কি, বমি বমি ভাব হতে পারে, পেটের ব্যথা হতে পারে, যদি আমাদের কোনো রোগ না হয়ে থাকে তবুও আমরা যদি এটা নিয়ে থাকি তাহলে এই প্রবলেমগুলো দেখা যেতে পারে। এছাড়া কি, ক্ষুধা হ্রাস, ডায়রিয়া, মাথা ঘোরা, মাথা ব্যথা এসব হতে পারে, ঠিক আছে। আর হাইড্রক্সিক্লোরোকুইন একটি রোগ সংশোধনকারী অ্যান্টি রিউম্যাটিক ড্রাগ, যেটা বললাম হচ্ছে গাঁটে ব্যথা এবং কি আমাদের তোমার ম্যালেরিয়া বা এইসব রোগের নিরাময় এটি সাহায্য করে। এটি ইমিউন সিস্টেমের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে, যা কিছু পরিস্থিতিতে অতিরিক্ত ক্রিয়াশীল হতে পারে, ঠিক আছে। যে কোনো পরিস্থিতিতে অতিরিক্ত ক্রিয়াশীল কীভাবে হতে পারে, মানে তোমার রোগ নেই, তুমি এটাকে খেয়ে নিলে তখন তোমার সে দেহে কিন্তু মারাত্মক পরিমাণ সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো এটা কে জানাচ্ছে, কোনো সাধারণ সংস্থা নয়, ডিএমএআরডি এটি জানিয়েছে, ঠিক আছে। হাইড্রক্সিক্লোরোকুইনে কি দেখা যাচ্ছে, কেবলমাত্র লক্ষণগুলি চিকিৎসার পরিবর্তে অন্তর্নিহিত রোগ প্রক্রিয়াটি পরিবর্তন করতে পারে। মানে হচ্ছে যে আমাদের পুরোপুরি রোগটা সংক্রমণ আটকাতে না পারলেও ভিতরে আমাদের যে রোগ মানে যে লক্ষণগুলি সেইগুলো পরিবর্তন করে দিতে পারে এই হাইড্রক্লোরোকুইন। মানে আমার যদি গাঁটে ব্যথা থাকে আমার গাঁটে ব্যথা সারিয়ে দেবে, আমার যদি গা হাত পায়ে ব্যথা থাকে আমার গা হাত পা ব্যথা সারিয়ে দেবে, কিন্তু রোগটাকে সারাতে কখনোই এটি সক্ষম নয়। আচ্ছা, তাহলে যেই মানে ওষুধ ম্যালেরিয়া সারাতে সক্ষম নয়, তাহলে আমরা কী করে আশা করতে পারি সেই রোগ মানে পুরোপুরি ম্যালেরিয়া রোগটা সারাতে সক্ষম নয়, খালি আমাদের রিউম্যাটিক যে প্রবলেম সেগুলোকে সারাতে সক্ষম, তাহলে সেই মানে ওষুধটাকে আমরা কী করে বলতে পারি যে সেটি আমাদের মানে করোনা ভাইরাসকে সারিয়ে দিতে পারে। আসলে এই ভুল তথ্যটা ছড়ালো কোথা দিয়ে, তাহলে আমাদের এর গোড়ার কথা জানতে হবে, ভুল ওই তথ্যটা ছড়ালো কোথা থেকে এবং কে ছড়ালো এইটার ব্যাপারে আমরা একটু দেখে নিই। চলো, তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কি বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার জন্য মানে এমন কি এখানে এই বক্তব্যতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা আমি আনছি কেন, কারণ এর মূলে আছেন এই ব্যক্তিটি, এই মহান ব্যক্তি এর মূলের প্রধান ব্যক্তিত্ব। চলো দেখে নিই কি বলেছেন ইনি। একজন অ্যারিজোনায় লোক মারা গিয়েছিলেন এবং তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর ক্লোরোকুইন গ্রহণের পর, যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোভিড-19 কার্যকর চিকিৎসা হিসাবে মন্তব্য করেছেন, সেটা কি হয়েছে আসলে একজন মানে পুরো গল্পটা যদি দেখা যায়, অ্যারিজোনায় একজন ব্যক্তি থাকতেন, তার স্ত্রী ছিল, সেই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় এবং তার স্ত্রী কি হয়, তার স্ত্রী এতে এফেক্টেড ছিলেন না, কিন্তু সে এই ভয়, সে আমি এফেক্টেড হতে পারি এই ভয়ে সে কী করেছিল, মাছকে হাইড্রক্সিক্লোরোকুইন খাইয়েছিল এবং কি সেই মাছটাকে সে খেয়েছিল এবং বলেছিল আমি এফেক্টেড নই। আসলে তার মধ্যে এফেকশন ছড়ায়নি, মানে যে এফেক্টেড যে জীবাণু করোনা ভাইরাস কোভিড-19 তার শরীরে আসলে ছড়ায়নি, নোভেল কোভিড-19 ওর শরীরে ছড়ায়নি,
কিন্তু ও কি করেছিল, ওটা খেয়ে এবার সবাইকে জানিয়েছে যে আমি এটা খেয়েছি, আমার সেরে গেছে। তো ডোনাল্ড ট্রাম্প এইরকম মিথকে, এরকম মিথকে মিডিয়ার সামনে তুলে ধরে এবং কি বলে এই ওষুধটিকে, গেম চেঞ্জার বলে, গেম চেঞ্জার বলে ঘোষণা করে মিডিয়ার সামনে। এবং কি হয় পরে, এই দম্পতি তাদের মাছগুলিকে পরজীবী হত্যার জন্য ক্লোরোকুইন ফসফেট দিয়ে সহ ওষুধ খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারপরে উনি খেয়েছিলেন যেটা আমি বললাম। তারপরে কি, তারপরে এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ধামাচাপা দেওয়ার জন্য NIHS কী বলে, NIH কী বলে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর অ্যালার্জিস অ্যান্ড ইনফেকশন ডিজিজ, এর প্রধান ডক্টর অ্যান্টনি ফাউজি দ্রুত বিবৃতি সংশোধন করে ব্যাখ্যা করেছিলেন যে ট্রাম্পের মন্তব্যগুলি নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল ট্রায়াল নয়, মানে সেটা কোনো ক্লিনিক্যাল ট্রায়াল নয়, সে কোনো একটা ক্রমে বলে ফেলেছেন। এবং বলে ফেলার আগে কী বলেছেন, বরং উপাখ্যানের ভিত্তিতে এই উক্তিটি ছিল, উপাখ্যানের ভিত্তিতে এই উক্তি করে ফেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মানে এরকম একটা সিচুয়েশান, এরকম একটা বড় সিচুয়েশানে এরকম একজন বড় ব্যক্তির মুখ থেকে এরকম একটা কথা শোনা, হয়তো আমাদের কারুর পক্ষে এইরকম কথা শোনা মেনে নেওয়া সম্ভব নয়, কথাটা মেনে নেওয়া সম্ভব নয়। এবং কি করছে, এইটা মানুষের মনে একটা মিথ তৈরি করছে যে আমাদের নোভেল করোনা ভাইরাসের ওষুধ আবিষ্কৃত হয়ে গেছে। আদৌ কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি, তোমরা সবাই সাবধানে থাকো, ঘরের মধ্যে বন্দি থাকো, নিজেকে একমাত্র উপায় আইসোলেট করে রাখো, নিজেদের সবার থেকে দূরে রাখো, তাহলেই একমাত্র এই রোগটা থামানো সম্ভব। কিন্তু আমরা এটা দেখার আগে আমরা দেখে নেব এখন সারা পৃথিবীতে কী অবস্থা, একবার যদি দেখে নিই সারা পৃথিবীর এখন অবস্থা কী, তাহলেই বুঝতে পারবে যদি ওষুধ আবিষ্কার হয়েই যেত, এত সহজ হতো না, এত এত কঠিন হতো না এটাকে মোকাবিলা করা। সবার ফার্স্টে আমরা দেখে নেব হচ্ছে ইউএসএ, সব তালিকার ঊর্ধ্বে চলে এসছে ইউএসএ। ইউএসএ মোট কথা 100,000 গণ্ডি পেরিয়ে গেল এফেক্টেড কেসের ক্ষেত্রে, 100,000 গণ্ডি পেরিয়ে গেল, এবং আজকে নিউ এফেক্টেড কেসের সংখ্যা 130 এবং টোটাল ডেথ 1,704, আর নতুন মৃত্যুর সংখ্যা আজকে হচ্ছে 8 জন, ঠিক আছে। ইটালি প্রায় 90,000 ছুঁই, 86,498 এবং টোটাল ডেথ 9,134, নতুন কোনো কেসের এখানে আপাতত আপডেট নেই। চায়না 81,394 প্রায় থেমে গেছে মনে হচ্ছে চায়নার গ্রাফ, আর এবং হচ্ছে কি, চায়নার আসলে সব কিছু বলা যায় না, কারণ তাদের মিডিয়ার কাছে তারা সব কিছু তুলে ধরে না, তাই জন্য এইটাকে আমরা সঠিক বলে মানবো কি মানবো না এটার একটু দ্বিমত তো আছেই। এবং কি মৃত্যু সংখ্যা 54 এবং কি টোটাল ডেথ হচ্ছে 3,295, সব থেকে মারাত্মকভাবে এফেক্টেড হচ্ছে ইটালি এবং স্পেন, তাদের মৃত্যুর সংখ্যা বলা যেতে পারে পৃথিবীতে সব থেকে বেশি। এবং জাপান একটু দেখে নিই, আগের দিন আমরা জাপান সম্বন্ধে আলোচনা করেছিলাম, জাপানের গ্রাফ যদি দেখি, জাপানের গ্রাফ আজকেও থমকে আছে, খুব বাড়েনি, কারণ তারা এটাকে আটকে দিতে সক্ষম হয়েছে। এবার আমরা ইন্ডিয়ার গ্রাফটা দেখে নেব, ইন্ডিয়ার ব্যাপারে ইন্ডিয়ার গ্রাফটা একটু দেখে নিই আমরা। ইন্ডিয়ার গ্রাফ যদি দেখি, আমাদের কি 906 জন, নতুন কেস হচ্ছে 19টা, টোটাল ডেথ 20টা, আজকে এখনও পর্যন্ত নতুন কোনো ডেথের খবর আসেনি, টোটাল রিকভার্ড হচ্ছে 83, তার মানে হচ্ছে বলা যেতে পারে প্রায় 9% মতন রিকভার করছে, ঠিক আছে, 9% মতন রিকভার করছে, তার মানে এইটা আমাদের কাছে একটা ভালো খবর হলেও একটা দুঃখের খবর আছে, যেহেতু এই ভাইরাসটা আমাদের কী করে, পালমোনারি ডিজিজ তৈরি করে, আমাদের ফুসফুসের প্রবলেম তৈরি করে, তার জন্য ভারতের দিক দিয়ে একটা খারাপ রেকর্ড যদি আমি বার করি, সেটা হচ্ছে ভারতে স্মোকারের সংখ্যা, স্মোকারের সংখ্যা ভারতে সারা পৃথিবীতে সব থেকে বেশি, এবং এটি হতে পারে একটা বিশেষ ভয়ের কারণ, কারণ হচ্ছে দেয়ার আর অ্যাপ্রক্সিমেট, তোমরা যদি এখানে দেখো আমি যেই রিপোর্টটা পড়ছি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ স্মোকারস, এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 120 মিলিয়ন স্মোকারস ইন ইন্ডিয়া according to the World Health Organization, WHO. India is home to 12% of world smokers. More than 10 million die each year due to tobacco in India. According to 2002, WHO estimates 70% of adult males in India smoke. মানে আমরা যদি বলতে পারি 70% of Indian males smoke করে, তার মানে কি আমাদের দেশে যদি এর আক্রমণ খুব মারাত্মকভাবে হয়, আমাদের দেশে মৃত্যুর হার কিন্তু মারাত্মকভাবে, এক্সপোনেনশিয়ালি বলাও ভুল, e to the power x, এই গ্রাফ মেনটেন করে বাড়বে। তোমরা যদি দেখতে পাও যে e to the power x গ্রাফ মেনটেন করে বাড়বে, তার মানে কি
আমরা বলতে পারি আমাদের দেশে যদি এটা মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের দেশে মৃত্যু হার হয়তো সব রেকর্ড ভেঙে দেবে। তাহলে আমাদের কী করতে হবে? আমাদের সাবধান থাকতে হবে, আমাদের দূরে থাকতে হবে সব কিছুর থেকে, আমাদের এই পরিবেশকে বাঁচাতে হবে। এবং কি পরিবেশে আমাদের মানুষদের অসুবিধা হলেও কিন্তু পশু পাখিরা তাদের পরিবেশকে রিভাইভ করছে, তাদের পরিবেশ আবার নতুন করে ফিরে পাচ্ছে তারা। কারণ পৃথিবীতে যদি দেখা যায় এখন রেপ ডাকাতি মার্ডার সব কিছু কমে গেছে। প্রকৃতি হয়তো এইভাবে আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিলেও কোনো একটাভাবে প্রকৃতি নিজের পৃথিবীকে বাঁচাতে শুরু করেছে। তো এই আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর তোমরা যদি দেখে নাও অফার, আজকে আমাদের অফার চলছে, সেটা কত? 799 টাকায় সব লাইভ ক্লাসেস, ভিডিও কোর্সেস, টেস্ট সিরিজ, ই বুকস এবং মহাব্যক্তনা পেয়ে যাবে। তাড়াতাড়ি বাই করে নাও store.adda247.com এ। তো চলো আজকের মতো টাটা বাই, বিদায়, আবার দেখা হবে সবার সাথে। ততক্ষণ ঘরে থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আড্ডা 247 বেঙ্গলি।